গ্রামবাসীদের অভিযোগ কুশপট্টি ব্লকের বিডিও অমোদজ্যোতি সরকারের কাছে তারা অভিযোগ জানিয়েছেন 2020-2021 সালে প্রকল্পের প্রায় ৬৯,৮৬৮ টাকা আত্মসাৎ হয়ে গিয়েছে বলে অভিযোগ। জেলা শাসক এবং পঞ্চায়েত মন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। বিডিও বলেন অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। মাটির কাজ হয়েছে শুনেছি, কিন্তু এটা ব্লকে অভিযোগটা গেছে আমার অঞ্চলে। আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, এলে আমি সেটা তদন্ত করে দেব। শুনছিলাম যে একটা স্কিম হয়েছে, স্কিমের মধ্যে হঠাৎ করে শুনলাম যে টাকাটা উধাও হয়ে গেছে। কত টাকার স্কিম জানা আছে আপনার? বলছে এমনি তো লোকের মুখে শুনছি, বা যারা আসছিল ওরা বলছিল যে ৬৯,০০০ টাকা ছিল, সেই টাকাটা যেন আমরা জনসাধারণ লেবারগুলো কীভাবে পাই। খরচ হয়েছে ওরা দেখে দেখাচ্ছে। আচ্ছা, আসলে এখানে কোনো কাজ হয়নি, ১ টাকারও মাটির কাজ হয়নি, কোনো লেবার কাজ করেনি। পুকুর মালিক হাজি কিনু মোহাম্মদ নিজের টাকা দিয়ে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে পুকুরটি সম্পন্ন, মাটি না কেটেই পুকুরের এটা বিল দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছে। কত টাকা? ৬৯,৮৬৪ টাকা আত্মসাৎ হয়েছে। আচ্ছা, বিডিওর কাছে অভিযোগ করেছি, এই কপিটা ডিএম কে দিয়েছি, তার পঞ্চায়েত মন্ত্রীকে দিয়েছি। ঠিক আছে, আমরা চাই এখনো বিডিওর পক্ষ থেকে কোনো ইনকোয়ারি আসেনি, তদন্ত আসেনি। বিডিও সাহেব আশায় দিয়েছেন যে তদন্ত হবে, তদন্ত হয়ে যেটা আইনত ব্যবস্থা, সেটা ব্যবস্থা অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশা করছি বিডিও সাহেব এগুলি দেখবেন।